চলছে বিশ্বকাপের নকআউট পর্ব। ফুটবল উত্তেজনা তাই আরও এক ধাপ এগিয়ে, নিজের দলকে জেতানোর জন্য মরিয়া ফুটবলার, আর সেই সাথে উত্তেজনায় পাগল হয়ে আছেন সমর্থকরা। নকআউট পর্ব নিয়ে এত উত্তেজনার অন্যতম কারণ হচ্ছে এই খেলায় হেরে গেলে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। সেই সাথে নকআউট পর্বের অন্যতম চমক হচ্ছে টাইব্রেকার। টাইব্রেকারে হেরেই অনেক দল বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে, আবার অনেক দল চলে গেছে কোয়ার্টার ফাইনালে। আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে বিশ্বকাপ ফুটবলে টাইব্রেকারের ইতিহাস এবং মজার রেকর্ডগুলো নিয়ে। চলুন তাহলে ভিডিও শুরু করি। অনেকেই পেনাল্টি শুট আর টাইব্রেকারকে এক জিনিস মনে করলেও আসলে কিন্তু এক নয়। ডিবক্সের ভেতরে খেলা চলাকালীন আক্রমণকারী দলের কোনো খেলোয়াড়কে বেআইনিভাবে আঘাত বা ফেলে দিলে অথবা খেলার কোনো প্রকার নিয়ম ভাঙলে রেফারি পেনাল্টি শুট দিতে পারেন, আর তখন আক্রমণকারী দল বা রক্ষণকারী দলের গোলপোস্টে পেনাল্টি শুট করে। আর যখন 90 মিনিট খেলা শেষ কিন্তু খেলার সমতায় থাকছে, আবার 30 মিনিট খেলার পরেও খেলার মধ্যে সমতা থাকে, তখন টাইব্রেকারে প্রতিটি দল 5টি করে পেনাল্টি শুট পায়। খেলায় বিজয়ী নির্ধারণের জন্যই এই টাইব্রেকার করা হয়। 1930 সালে বিশ্বকাপ শুরু হলেও বিশ্বকাপের শুরু থেকেই ছিল না টাইব্রেকার। এই নিয়ম সর্বপ্রথম ফিফা চালু করে 1978 সালে আর্জেন্টিনা বিশ্বকাপে। কিন্তু মজার ব্যাপার হলো 1978 বিশ্বকাপে টাইব্রেকার শুরু হলেও আর্জেন্টিনা বিশ্বকাপে টাইব্রেকারের প্রয়োজনই হয়নি। 1982 সালের স্পেন বিশ্বকাপ থেকেই প্রথম টাইব্রেকারের প্রচলন শুরু হয়। 1982 স্পেন বিশ্বকাপ থেকে 2014 ব্রাজিল বিশ্বকাপ পর্যন্ত টাইব্রেকারের মোট শট দেওয়া হয়েছে 240টি, এর মধ্যে 170টি বল জালে জড়িয়েছে। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি টাইব্রেকারের মজার কিছু রেকর্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি 5 বার টাইব্রেকারে গেছে আর্জেন্টিনার ম্যাচ। ইংল্যান্ডের জন্য টাইব্রেকার রীতিমতো দুঃস্বপ্ন। 3 বার টাইব্রেকারে অংশ নিয়ে 3 বারই হেরেছে ইংল্যান্ড। ইতালি ও স্পেন 3 বার করে হারলেও জিতেছে 1 বার করে। 1990, 1994, 1998 টানা 3টি বিশ্বকাপে টাইব্রেকারে হেরেছে ইতালি। 1 টুর্নামেন্টে 2 বার টাইব্রেকারে ভাগ্য নির্ধারিত হয়েছে 4টি দলের। আর্জেন্টিনা 1990, স্পেন 2002, কোস্টারিকা 2014 এবং হল্যান্ড 2014। বিশ্বকাপে টাইব্রেকারে 5টি পেনাল্টি মিস হওয়ার ঘটনা 5টি। এগুলো ছিল 1990 সালে আর্জেন্টিনা ও যুগোস্লাভিয়ার ম্যাচ, 2002 সালে স্পেন ও আয়ারল্যান্ডের ম্যাচ, 2006 সালে ইংল্যান্ড ও পর্তুগালের ম্যাচ, 2014 সালে ব্রাজিল ও চিলির ম্যাচ, 2018 সালে ক্রোয়েশিয়া ও ডেনমার্কের ম্যাচ। বিশ্বকাপ ইতিহাসে একই দিনে 2টি ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছে মাত্র দ্বিতীয়বারের মতো। প্রথমবার 1986 সালের 21 জুন কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও ব্রাজিলের ম্যাচ এবং মেক্সিকো ও পশ্চিম জার্মানির ম্যাচ। চাইলে 1 জুলাইকে টাইব্রেকার দিবস হিসেবে ঘোষণা করা যায়। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি 6টি ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছে একই দিনে। টাইব্রেকারে সবচেয়ে সফলতম দল হচ্ছে জার্মানি। 4টি টাইব্রেকারে অংশ নিয়ে 4টিতেই জিতেছে জার্মানরা। 2014 সাল পর্যন্ত 4বার টাইব্রেকার খেলে, যার মধ্যে 4বারই জয় নিশ্চিত করে তারা। এই 4বারে জার্মানি মাত্র 1টি শট মিস করে, তাও 1982 সালের ইউলি এস্টেকলাইকের প্রথম পেনাল্টি মিস। 2018 সালের ফিফা বিশ্বকাপে দানিয়েল সুবাসিচের নাম এখন ইতিহাসের পাতায়। গত পরশু বিশ্বকাপ ইতিহাসের মাত্র দ্বিতীয় গোলরক্ষক হিসেবে 1 টাইব্রেকারে 3টি শট ঠেকিয়েছেন এই ক্রোয়াট। প্রতিপক্ষ গোলরক্ষক কাসপার এসমাইকেলও ঠেকিয়েছেন 2টি শট, 1 টাইব্রেকারে 5টি মিস। রেকর্ডে নাম উঠেছে ক্রোয়েশিয়া এবং ডেনমার্কের ম্যাচটিও। দানিয়েল সুবাসিচের আগে বিশ্বকাপে 1 টাইব্রেকারে 3টি পেনাল্টি বাজিয়েছেন শুধু পর্তুগালের রিকার্ডো 2006 সালে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। মজার ব্যাপার, এবারের মতো সেই দিনটিও ছিল 1 জুলাই। বিশ্বকাপের টাইব্রেকারের ইতিহাস এবং টাইব্রেকারের মজার রেকর্ডগুলো নিয়ে সাজানো আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনার ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। এরকম তথ্য সমৃদ্ধ আরও ভিডিও পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।